মেয়ে তো ভালো অভিনয় জানো অভিনয় মানে কিসের অভিনয় কিসের অভিনয় না এই যে পুতুলটা তোমরা আটকে রেখেছিলে এমন ভাব করতে তোমাদের মুখ থেকে তো কথাই বের হতো না যেন তোমরা পুতুলকে চেনোই না মনে পড়ছে পুতুল দেখেন জামিল ভাই পুতুল আপনাকে বাড়ি থেকে পালায় এসা আমার কাছে আশ্রয় ছিল তার কথা কেন কম আপনার কাছে আচ্ছা খুব ভালো করছো বলো নাই তা কি পুতুলকে আটকে রাখতে পারছো পারো নাই শুনেন আপনি কইলাম পুতুলের উপর মেলা অত্যাচার করছেন ওরে যদি আর কষ্ট দেন আল্লাহ কিন্তু সহ্য করব না ছি 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 আমরা কিভাবে অত্যাচার করব আমরা তো ওই বংশের ছেলেই না আমরা নারীদেরকে ভালোবাসি সম্মান করি তোমারও করতে পারে অবশ্য অত্যাচারের কথা যদি বলো তাহলে সেটা মুসা করতে পারে কারণ ও তো এখন মুসার কাছে তবে আমার যতটুকু বিশ্বাস মুসা অত্যাচার করবে না হাজার হোক এক সময় তো মুসার গার্লফ্রেন্ড ছিল কি কইলেন জামিল ভাই পুতুল এখন মুসার কাছে আপনি সিওর কি মনে করো তুমি সিওর না হয় তোমাকে বলছি আমার লোক মুরগি মাসুদের কাছ থেকে মুসা ওকে ছিনিয়ে নিয়ে গেছে আপনি আর নাটক করেন না জামিল ভাই পুতুল আপনার কাছে আছে শুনেন পুতুলের উপর যদি আর অত্যাচার করেন আমি কিন্তু পুলিশের দানাইতে বাধ্য হব আপনাদের সবাইরে আইনের আওতায় আনতে বাধ্য হব কার কাছে অভিযোগ করবে পুলিশের কাছে পুলিশ খুব ভালো করে জানে তোমরা আমাদের শত্রু আমাদের বিপক্ষে তোমরা মিথ্যা অভিযোগ আনতেই পারো সুতরাং পুলিশ তোমাদের অভিযোগ অ্যাকসেপ্ট করবে না নিজেরে খুব বেশি চালাক ভাবেন না জামিল ভাই পুতুলে যদি কোনো ক্ষতি হয় তাহলে রেশমি কি করবার পারে বুঝবার পারবে কেন পুতুল কি তোমার মায়ের পেটের বোন না ও আমার মায়ের পেটের বোন না খালাতো বোন সময় এলে সব বুঝবার পারবে